সারা দেশের সাথে সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো শিলিগুড়িতে। এদিন সকালে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে বাঘাযতীন পার্কে ভাষার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সারা দেশে সাথে সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো শিলিগুড়িতে। এদিন সকালে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে বাঘাযতীন পার্কে ভাষার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র অশোক ভট্টাচার্য এবং মেয়র পরিষদ শঙ্কর ঘোষ ও কাউন্সিলররা। আজকে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা এই দিবসে পৃথিবীর সমস্ত দেশে মাতৃভাষার স্বীকৃতির দাবিতে যে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে এই ভাষা শহীদ মিনার এখানে তৈরি করা হয়েছে। তার প্রতি আমরা সবাই শ্রদ্ধা জানালাম। আর এই উপলক্ষে বেশ কিছু কৃতি মানুষ শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক জগতে তাদেরও আমরা আজকে তাদেরকেও আমরা সংবর্ধনা জানাবো। এবং 21 ফেব্রুয়ারি বারেবার করে ফিরে আসুক আর মাতৃভাষা, সবার মাতৃভাষার যে অধিকার সেটা যেন রক্ষিত হয়। এখনও বহু জায়গায় মাতৃভাষা অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদের দেশেও মাঝে মাঝে চেষ্টা হচ্ছে। আমাদের দেশ অনেক ভাষার দেশ, একটা ভাষার দেশ না, অনেক ভাষাকে ভুলে গিয়ে একটা ভাষাকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা আমাদের দেশেও চলছে, সেটা যেন না। একই সঙ্গে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পঞ্চগড়ের জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সাদাত সম্রাট সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমরা বাংলাদেশ থেকে এসেছি। আজকে 21 ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের অহংকারের দিন, আমাদের গর্বের দিন। আজকের এই দিনে 1952 সালে সালাম, বরকত, রফিক সহ অনেকেই আমাদের মাতৃভাষার জন্য রক্ত দিয়েছেন, তাদের স্মরণে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। এবং আমরা যেখানেই থাকি না কেন, আমরা যারা বাংলা ভাষাভাষী আমাদের এই দিনটিকে স্মরণ করে আমাদের তাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা উচিত। এবং আমাদের মনে রাখা উচিত যে যারা আমাদের জন্য রক্ত দিয়েছে ভাষার জন্য তাদের যেন আমরা কোনোদিন ভুলব না, এবং কোনোদিন ভুল না ভুলে তাদেরকে স্মরণ করে রাখবো ইনশাআল্লাহ। আমাদের ইম্পর্টেন্সটা হচ্ছে এই কারণেই যে এটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা আমাদের মায়ের ভাষা, এবং সেই কারণেই আমাদের এই দিনটিকে স্মরণ করে রাখা উচিত। এবং এই দিনের ইম্পর্টেন্সটা হচ্ছে আমাদের ভাষাকে অর্জন করার জন্যই কিন্তু আমাদের এই দিনের সৃষ্টি হয়েছে, এবং আন্দোলনের মাধ্যমে রক্তের বিনিময়ে আমরা এই দিনটি পেয়েছি, এবং এই দিনের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। এরপর ভাষার শহীদদের আন্দোলন নিয়ে বক্তব্যের পাশাপাশি চলে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠান থেকে বাংলাদেশ থেকে আগত জেলা পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য প্রতিনিধিদের সম্বর্ধনা জানানো হয় শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে।